আমরা আসলে 4 শতাধিক অ্যাডভোকেট আজকে সেই দুইটা থেকে অপেক্ষা করতেছে এই কারণে যে আজকের যে 9 জন আসামির মধ্যে 7 জন আসামি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাকিরা কেন্দ্রীয় নির্বাহী সদস্য এই কারণে আমাদের সাবেক 2 জনের জনশক্তি অর্থাৎ আমাদের আইনজীবীরা এখানে এসেছেন এবং ওনারা অপেক্ষা করেছেন আমরা আদালতকে বলেছি যে 10 দিনের রিমান্ড চেয়েছে রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই এই মামলাটা মূলত আসলে চলতে পারে না কারণ মামলা যে ধারা উল্লেখ করা হয়েছে এবং জব্দ তালিকায় যে সমস্ত জিনিসপত্র দেয়া হয়েছে এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় আমরা আদালতকে বলেছি মূলত একটা ইস্যু শেষ হয়েছে পরিমাণের ইস্যু আবার নতুন ইস্যু তৈরি করার জন্য একেবারে টোটালি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য জামাতের নেতৃবৃন্দকে অহেতুক হয়রানি করার জন্য এই মামলাটা সৃজন করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর জামাত ইসলামী কোনো নিষিদ্ধ সংগঠন না জামাত ইসলামের রাজনীতি করার অধিকার এ দেশে আছে বিগত দিনে তারা নির্বাচন করেছেন সিএসি সহ যত নির্বাচন সংসদ নির্বাচন হয়েছে সেখানে জামাতের প্রতিনিধিত্ব ছিল 18 জনের উপরে সংসদ সদস্য ছিল জামাতের হ্যাঁ মন্ত্রী ছিল আমরা বলছি গোপন কোনো বৈঠক ওখানে হয় নাই দিনের বেলা কোনো গোপন বৈঠক হয় না কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসেছিলেন কর্মপন্থা নির্ধারণ করার জন্য কিভাবে কাজ করা যায় সাংগঠনিক কিভাবে কোভিড থেকে মানুষকে উদ্ধার করা যায় কিভাবে কোভিডে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা যায় কিভাবে অ্যাম্বুলেন্স ক্রয় করা যায় কিভাবে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া যায় কিভাবে দাফন কাফন করা হয় এই সকল বিষয় না কোনো নাশকতার কিছু নাই এটা হলো সরকারের জুজুর ভয় কোনো প্রকার নাশকতার কোনো পরিকল্পনা করলে অন্যরা যদি আদালতে উপস্থাপন করতেন পারতেন আদালতকে আমরা বলেছি তাহলে রিমান্ডের আবেদন আমরা করব না আর সন্ত্রাস বিরোধী মামলা করতে হলে সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে প্রসিকিউশনকে আমরা বলেছি যদি কোনো অনুমতি থাকে আপনারা দেন প্রসিকিউশন কোনো রকমের অনুমতি দাখিল করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে অতএব এই মামলাটা চলে না আদালতকে আমরা বলেছি তারপর উভয় পক্ষের শুনানি অন্তে আমাদের 4 শতাধিক উপরে অ্যাডভোকেট ছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অনেক সদস্য বাইরে এসেছেন অনেক নির্বাচিত নেতৃবৃন্দ ছিলেন তারা বক্তব্য রেখেছেন সর্বশেষে আমরা বলেছি আদালত এই মামলাটা আসলে চলে না রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিক কারণ নাই আদালত শুনানি আনতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এটা জিজ্ঞাসাবাদ করা হবে আমরা বলেছি যে এর মধ্যে প্রায় 7 জন আসামি অসুস্থ তাদের জন্য আমরা চিকিৎসার আবেদন করেছি আদালত ব্যাপারটা দেখবেন বলেছেন আর কি আর আমরা সাক্ষাতের আবেদন করেছি আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আমি সহ আমাদের 4 শতাধিক বন্ধুরা আমাদের সাথে আছেন এই মামলায় আজকে ধন্যবাদ সাংগাতে ভাইরা ধন্যবাদ সকলকে গ্রেপ্তার করে আদালতে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে এই মামলাটা হলো সন্ত্রাস বিরোধী আইনের মামলা
এখানে যে মামলা এজাহারে যে বক্তব্য সেটা হচ্ছে আজকে যে এই আসামিরা এই 9 জন সহ আরো কিছু পলাতক আসামি তারা বসুন্ধরা একটা বাড়িতে তারা ওখানে বসে তারা সেখানে পরিকল্পনা করছিল ষড়যন্ত্র করছিল রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এবং সেখানে তারা রাষ্ট্রের যে জনহিতকর যে সমস্ত তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বিনষ্ট করার জন্য রাষ্ট্রের সম্পত্তি বিনষ্ট করার জন্য তারা এই ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছিল এবং পুলিশ সেটা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে কিছু নিষিদ্ধ কিছু লিফলেট অন্যান্য অনেক কিছু তাদের কাছ থেকে পাওয়া গেছে এর পুলিশ যে রিমান্ড চেয়েছে এই জন্য যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে কারণ এরা যে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য তারা ষড়যন্ত্র করছে আজকে জামাতে ইসলাম সব তারা এই আসামিপক্ষ তারা বলছে যে তারা জামাত ইসলাম তারা করে বলে তাদেরকে ভিন্ডিক্টিভ অ্যাটিটিউড নিয়ে এই মিথ্যা মামলা করেছে আসলে তাই না তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর জামাত ইসলাম তারা এক পর্যায়ে আসামিপক্ষ তারা বলেছে যে তারা জামাত ইসলাম তারা করে তারা প্রাউড ফিল করে এখানে তারা প্রাউড ফিল করতেই পারে কিন্তু জামাত ইসলাম সম্বন্ধে এই দেশের মানুষের একটা বিরূপ ধারণা আছে যারা স্বাধীনতায় বিশ্বাস করে নেই এবং তাদের নেতৃবৃন্দরা কিছু তারা যুদ্ধ অবধি জড়িত থেকে ট্রাইব্যুনাল তারা ফাঁসির রায় কার্যকর হয়েছে অতএব তাদের এই যে আস্ফলন তাদের যে এই যে প্রাউডনেস এটা কিন্তু হাস্যকর ব্যাপার তারা করতেই পারে তা আমরা বলেছি এখানে কোনো জামাত ইসলামের বিষয় না কথা হলো যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে যারা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং জনহিতকর জনগণের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে অবশ্যই আইনের আমলে আনতে হবে এবং এই জন্যই পুলিশ এই মামলাটায় 10 দিনের রিমান্ড চেয়েছে যৌক্তিকভাবে আমরা সেটি বলেছি এবং আদালত উভয় পক্ষ শুনে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ওনারা একটি বিষয় বলছেন যে এই সন্ত্রাস বিরোধী যে আইনের সেটা আগে থেকে পূর্ব অনুমতির প্রয়োজন আছে কিন্তু সেক্ষেত্রে পুলিশ এই যে মামলাটি রুজু করেছে বা দায়ের করেছে পূর্বের কোনো অনুমতি নেয়নি এটা একটা হাস্যকর ব্যাপার এটা আমি আদালতকে বলেছি তারা আদালতে উত্থাপন করেছে আমি এটা ব্যাখ্যা দিয়েছি কোনো এটা আমি আয়ো সাহেব এসেছিলেন আয়ো সাহেব উপস্থিতি কিন্তু শুনানি হয়েছে এবং আয়ো ক্যাটাগরিক্যালি বলেছেন যে না এখানে পারমিশন নেওয়া হয়েছে পারমিশন নিয়েই মামলাটা করা হয়েছে যদি পারমিশন না নেয় তারা বেনিফিট পাবে ভবিষ্যতে কিন্তু আজকে যে মামলাটা এটা সব কিছু আইন অনুসরণ করেই এই মামলাটা দায়ের করা হয়েছে ধারাগুলো আনা হয়েছে সেখানে সেখানে তারা যদি দোষী সাব্যস্ত হয় জামাতের নেতারা সর্বোচ্চ শাস্তির কি বিধান রয়েছে বা